খাগড়াছড়িতে কিশোরীদের প্রজনন স্বাস্থ্য নিয়ে সচেতন করতে স্কুলে সভার আয়োজন করেছে সেভ সেইভ স্মাইল ফাউন্ডেশন নামের শিক্ষার্থীদের একটি সংগঠন সম্প্রতি জেলা সদরের মুনিগ্রাম উচ্চ বিদ্যালয়ে ঋতুকালীন স্বাস্থ্যবিধি বিষয়ে সচেতনতা তৈরি করতে এই সভার আয়োজন করা হয় সভায় সচেতনতামূলক বক্তব্য প্রদান ও ভিডিও চিত্র প্রদর্শনের মাধ্যমে বিদ্যালয়ের দেড় শতাধিক নারী শিক্ষার্থীকে প্রজনন স্বাস্থ্যের নানা বিষয়ে জানানো হয় এরপর শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি সংক্রান্ত কুইজ প্রতিযোগিতায় অংশ নেওয়ার পাশাপাশি ঋতুস্রাবকালীন অভিজ্ঞতা সংক্রান্ত একটি জরিপে অংশ নেয় এছাড়াও সংগঠনটির সদস্যরা বিদ্যালয়টির পাঠাগার কক্ষে মাসিক স্বাস্থ্যবিধি কর্নার নামে একটি কর্নার চালু করে যেখানে কিশোরীদের জন্য স্যানিটারি প্যাডের ব্যবস্থা রাখা হয়েছে স্বাস্থ্যবিধি সম্পর্কিত নানা দিক নির্দেশনাও তুলে ধরা হয়েছে এই কর্নারে ঋতুকালীন স্বাস্থ্যবিধি নিয়ে দিনব্যাপী এই আয়োজনে উপস্থিত ছিলেন বিদ্যালয়টির সহকারী প্রধান শিক্ষিকা রাখি চাকমা কিশোরীদের সচেতন করতে ব্রেকিং দ্য সাইলেন্স নামের একটি কর্মসূচির আওতায় তারা জেলার বিভিন্ন স্কুলে গিয়ে সভা পরিচালনা করছে প্রজনন স্বাস্থ্যের পাশাপাশি শিক্ষা ও পরিবেশ নিয়ে সচেতনতা তৈরিতেও কাজ করছে বলে জানায় সংগঠনটির সদস্যরা হৃদিকা চাকমা হ্যালো ডট বিডি টোয়েন্টি ফোর ডট কম খাগড়াছড়ি